Namaskar, apuni chai ase druto sangbad, moi Jayant Madhav Goswami. 48 ghontar pisoto sandhan nai bikhisto sangeet porichalok Ramen Boruah. Budhbare puare pura Brahmaputrot NDRF SDRF cholaise obhijan. Ramen Boruah Brahmaputrot pori joar sandehot arukhie NDRF aru SDRF or sahayot cholai gose obhijan. Sniffer dogor sahayot mangalbari nikha Ramen Boruah sandhanot obhijan cholaisil jodio kono sandhan uliyabole sokkhom nohol. Ullekhjogyo je Ramen Boruah antim mobile location Brahmaputrot cholua hoise obhijan. CCTV footage or other Brahmaputra Obhijan of Namise and DRF or SDRF or Dubaru Dol, Ramen Boruah Brahmaputra Dike go to Kadrisha Bondi Hosil, CCTV. Kumbari Pua Sarido Bozat Goropora Ulaigosil Ramen Boruah, Goropora Ulaizwar Homer, Boruah Puridhan Kurisil Boga Kuta Paisama Potot Honglogno, CCTV Bondi Hosil Ramen Boruah Kuskarizwar Drisha. Birubari transformer bisphoronot aghat prapto Rinki Tiwarir mrittu GMCHot chikitsadhin obosthat mangalbari nikha mrittu Rinki Tiwarir 60 hotangkho agnidogdho hoi ek soptahe GMCHot chikitsadhin hoi asil Rinki transformer bisphoronot gurutorbhabe ahoto hoi etiao chikitsadhin hoi ase 6 bosoriya hontanti ulekhjogyo je 17 julai Guwahatir Birubarit hongorito transformer bisphoronot aghat prapto hoisil poti potni khoho 2 konmani kihu COVID আক্রান্ত হোৱা জো বাইডেনৰ স্বাস্থ্য ক্ৰমাত সুস্থিৰ হৈছে কোভিড টেষ্টত নেগেটিভ অহাৰ পাছতে জো বাইডেনে 25 জুলাইত দেশবাসী সম্বোধন কৰিব বুলি জনায় ডেমোক্রেটিক পাৰ্টিৰ নেতাগৰাকীয়ে দেশবাসী সম্বোধন কৰাৰ সময়ত আমেৰিকা ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ পৰা জো বাইডেনে নিজকে কিয় প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাহাৰ কৰিলে তাৰ কথা উল্লেখ কৰাৰ সম্ভাৱনা দীৰ্ঘ 5 বছৰৰ অন্তৰ্ধৰ্ষণকাৰী বিহা হল 4 বছৰৰ কাৰাদণ্ড ৰঙিয়াৰ অতিৰিক্ত সত্ৰ ন্যায়াধীশ আৰু বিশেষ ন্যায়াধীশৰ আদালতৰ গুৰুত্বপূৰ্ণ ৰায়দান ধৰ্ষণৰ গোচৰত অভিযুক্ত কন্দৰ্প কলিতাক 4 বছৰৰ কাৰাদণ্ড বিহাৰ লগতে বিহিলে 10000 টকাৰ জৰিমনা মোদী চৰকাৰৰ 3.0 প্ৰথমখন পূৰ্ণাংগ বাজেট দাখিল কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণৰ বাজেটত মুঠ 9টা ক্ষেত্ৰৰ বিশেষ গুৰুত্ব আৰোপ নিয়োগ আৰু দক্ষতা বিকাশৰ বাবে প্ৰধানমন্ত্ৰী পাঁচখন আসনী 5 বছৰত 4.1 কোটি যুৱ নিয়োগৰ বাবে 2 লাখ কোটি টকা ধৰ্য 2024-25 বৰ্ষৰ বাজেট দাখিল বিত্তমন্ত্ৰী গৰাকীৰ মোদী চৰকাৰৰ 3.0 প্ৰথমখন বাজেট দাখিলৰ পিছতে দেশবাসীক সম্বোধন প্ৰধানমন্ত্ৰী নিয়োগ আৰু দক্ষতা বিকাশৰ বাবে প্ৰধানমন্ত্ৰী পাঁচখন আসনী বাজেটত মুঠ 9টা ক্ষেত্ৰত দিয়া হৈছে বিশেষ অগ্ৰাধিকাৰ বান বিধ্বস্ত অসমলে কেন্দ্ৰীয় চৰকাৰৰ আৰ্থিক সহায় অসমৰ বান খহনীয়া নিয়ন্ত্ৰণৰ বাবে কেন্দ্ৰৰ বিশেষ পুঁজি আইকৰৰ ষ্টেণ্ডাৰ্ড ডিডাকচন 50,000ৰ পৰা 75,000 টকালৈ বৃদ্ধি আইকৰৰ নিউ টেক্স ৰিজিমৰ অধীনত বিশেষ ৰেহাই বাজেটত 3 লাখ টকালৈ সম্পূৰ্ণ ৰেহাই হ'ব আইকৰ 3ৰ পৰা 7 লাখ টকালৈ 5% 7ৰ পৰা 10 লাখ টকালৈ 10% 10ৰ পৰা 12 লাখ টকালৈ 15% আৰু 15 লাখ টকাৰ ওপৰত 30% আইকৰ আৰোপ বাজেট দাখিলৰ পাছতে ভাৰতীয় শেয়ার বজাৰৰ 1% পতন নিফটি 50 সূচাংকৰ 1% হ্ৰাসেৰে 24225 পইণ্ট স্পৰ্শ সেনসেক্সৰো 80024 পইণ্ট স্পৰ্শৰে 1% হ্ৰাস বাজেট দাখিলৰ পাছতে মার্কিন ডলাৰৰ তুলনাত ভাৰতীয় টকাৰ মূল্যৰ অভিলেখ ৰছি 83.69 লৈ ৰাখ ৰাখ পাব কৰ্কট ৰোগৰ তিনিবিধ ঔষধৰ দাম কমিব হোন ৰূপ প্লেটিনাম কাপোৰ জোতা চেণ্ডেল সামৰাৰ সামগ্ৰী ৰাখ পাব দেখিও মোবাইল ফোন আৰু পাৰ্চৰ দাম প্লাষ্টিকৰ সামগ্ৰী 25% দাম বৃদ্ধি কেন্দ্ৰীয় বাজেটত 4টা বৰ্ণত সৰ্বাধিক গুৰুত্ব বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণৰ গৰীব মহিলা যুৱ আৰু কৃষকৰ উন্নয়নত সৰ্বাধিক গুৰুত্ব 2024-25ৰ বাজেটত মোদী চৰকাৰৰ 3.0 প্ৰথমখন পূৰ্ণাংগ বাজেটক লৈ সন্তুষ্টি প্ৰকাশ মন্ত্ৰী অতুল বৰাত এইবাৰৰ বাজেটত যুৱ মহিলা কৃষক সকলোৰে ওপৰত গুৰুত্ব দিয়া লগতে অসমৰ বানক লৈ বাজেটত উল্লেখ কৰাৰ ব্যৱস্থাৰ পুঁজিক লৈ সন্তুষ্টি প্ৰকাশ কৰে মন্ত্ৰীগৰাকীয়ে জৰহাটত কিশোৰীৰ ৰহস্যজনক মৃত্যু নাচনী সুখৰ এঘৰত উদ্ধাৰ কিশোৰীৰ মৃতদেহ ত্ৰিনয়ন বৰা বন্দনা বৰাৰ বাসগৃহত উদ্ধাৰ বন কৰা কিশোৰীৰ মৃতদেহ মৃতদেহটো চিলিং ফেনত চিপলোৱা অৱস্থাত উদ্ধাৰ বাক্সার জালাহত কিশোর করুণ মৃত্যু জন্মদিনের দিনে মৃত্যু খাব দিলে এটি শিশুয়ে দ খাওয়াই পড়ে মৃত্যু হয় দুই শিশু জনদীপ কলিতা দীঘৌ দাস জনদীপর জন্ম দিবলৈ বুলি আহিছিল বন্ধু দীঘৌ দাস জাগিরুডৰ নেলিত দুই শিশুর হলিল সমাধি বানত গা ধুবলৈ গৈছিল মাটি পৰ্বতত দুই শিশু শিশু দুটি 9 বছৰীয়া বিজয় ৰাজফ আৰু 7 বছৰীয়া মুকেশ ৰাজফ অন কেমেৰা আৰক্ষীৰ জুৱা খেল কঁকালত পিষ্টল লৈ আৰক্ষীয়ে খেলিলে জুৱা সামাজিক মাধ্যমত ভাইৰেল জুৱা খেলৰ দৃশ্য আৰক্ষীজন তিনিচুকীয়াৰ বৰডুবি থানাৰ অ'চি ধ্ৰুৱ বৈশ্য বতদ্ৰৱ আৰক্ষীৰ জালত হুটখোৰ জালত পৰা হুটখোৰটোৰ নাম ফণী মণ্ডল এগৰাকী মহিলাৰ এজাহাৰৰ ভিত্তিত গ্ৰেপ্তাৰ ফণীক সুদত টকাদি সোণৰ অলংকাৰ নিয়াৰ অভিযোগ হুটখোৰটোৰ ঘৰত আৰক্ষীয়ে পায় মহিলাগৰাকীৰ অলংকাৰ
উপ নির্বাচনের প্রস্তুতির সময় কংগ্রেসের ভূমিকাক অখিল গগৈ সমালোচনাত হোৎসার হওয়ার সময়তে বিরোধী ঐক্য মঞ্চ কটাক্ষ বান মন্ত্রী শিক্ষামন্ত্রী রণোজ পেগুর বিজেপিক গালি পারিবলহে বিরোধীর মহাজোট লগ হয় বলে তীব্র মন্তব্য মন্ত্রী পেগুর। বেহরবাড়ির উড়ন সেতুর তলত বশিষ্ঠ আরক্ষী ড্রাগস বিরোধী অভিযান মঙ্গলবার পুয়াই চলা অভিযানত সুরজিত বড়ো নামের একটা ড্রাগস সরবরাহকারীর 38টা ড্রাগস ভর্তি কন্টেইনারের 55 গ্রাম ড্রাগস আর 2000 টাকা সহ এখন বাহন জব্দ। মিজোরামের সম্পাই জেলাত হেরোইন সহ এজনক গ্রেপ্তার। রাইফলসর জওয়ানে গ্রেপ্তার করে মিয়ানমারের নাগরিকজনক। শীতল পানীয়র প্যাকেটত লুকাই ভারতলৈ অনা হেরোইনখিনির মূল্য 32.2 লাখ টাকা। জাগিরোডর নেলিত পুনের চোরাং গরু উদ্ধার। নেলি আরক্ষীর অভিযানত 33টা চোরাং গরু উদ্ধার। মেঘালয় হয়ে বাংলাদেশলৈ সরবরাহ করার সময় 2খন ট্রাকের উদ্ধার করা হয় গরুসমূহ। কাজিরঙার হাতিখুলি চাহ বাগিচাত মৃতদেহ উদ্ধার। বাগিচার মাজত কুঁয়লি যাওয়া অবস্থা উদ্ধার মৃতদেহ। উদ্ধার হওয়া মৃতদেহটো বাবুল মাঝি বলে চিনাক্ত। হাজোর কৈবর্ত তোলাত ই রিক্সা চালক সহ জব্দ 200 লিটার চুলাই মদ। রাজপথে আহি থাকার সময়তে রাইজে খেদি খেদি ধরলে চুরাই সরবরাহ করা ই রিক্সার লগতে চালকজনক। তামুলপুরত আবকারী বিভাগে জব্দ করা লক্ষাধিক টাকার বিভিন্ন ব্র্যান্ডর সুরা চুরি। তামুলপুর জেলা আয়ুক্ত কার্যালয় চৌহদর ভিতর আবকারী বিভাগে জব্দ করা সুরা চুরি করলে চোরে। আয়ুক্তর কার্যালয়ের বাসগৃহর কেইবাটাও পরিয়াল থাকার পিছতো কোনে চুরি করলে সুরা সমূহ তাক লৈ সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। রঙিয়ার কচরুয়াত চিপ লৈ যুবকর আত্মহত্যা। প্রেমিকার প্রতারণা সহ্য করব নারী যুবকজনে বাছি ললে চরম পথ। মনোয়ার হুসেন নামের যুবকজনে প্রেমত প্রতারিত হয়ে নিজের ঘরের ভিতরতে ললে চরম সিদ্ধান্ত। মহানগরীর নারেঙ্গীর কলম্পার বাজারের সমীপর নলাত উদ্ধার মৃতদেহ। মৃতদেহটো নারেঙ্গীর অনুকূল বস্তির সাইদুল আলী বলে চিনাক্ত। সোমবার নিশারে পুরা সন্ধানহীন হয়ে আছিল যুবকজন। কাছাড়ের কাটিগড় আরক্ষীর জালত 2 দুর্ধর্ষ ডকাইত। সোমবারে সন্ধিয়ার ভাগত কাটিগড় আরক্ষী গ্রেপ্তার করে শফিকুল ইসলাম আর আলী হাসানক। আরক্ষীর অভিযানত 2 দুর্ধর্ষ ডকাইত দুটার জব্দ একটা আইফোন একটা স্মার্টফোন। ডকাইত দুটাক গ্রেপ্তার করে অধিক তথ্যের জেরা অব্যাহত আরক্ষীর। ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলা আরক্ষীর বিশেষ সাফল্য। মিজোরাম আরক্ষীর সঙ্গে চলা যৌথ অভিযানত কেবা লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ। ধর্মনগরত সাংবাদিকক সম্বোধন করে জেলাখনের আরক্ষী অধীক্ষক ভানুপদ চক্রবর্তীয়ে প্রকাশ করে এই কথা। পুনের বিতর্কত গুয়াহাটির মালিগাঁওস্থিত সঞ্জীবনী হাসপাতাল। ভুল চিকিৎসার এগারী গর্ভবতী মহিলার মৃত্যুর অভিযোগ চিকিৎসালয়খনের বিরুদ্ধে। হেমন্ত ডেকা নামের এজন লোকে তেওঁর পত্নী ভুল চিকিৎসার বলি হয়ে মৃত্যুমুখত পড়া বলে অভিযোগ আনিছে সঞ্জীবনী হাসপাতালের বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে চিকিৎসক আশিষ ধীরা চিরিয়াই IVFর 2.5 লাখ টাকার পেকেজত নথকা একটা বেজি প্রদান করে মহিলাগুলিক। বেজি দিয়ার কিছু সময় পিছতে ICUত মৃত্যু হয় হেমন্ত ডেকার পত্নীর। ইতিমধ্যেই ঘটনা সন্দর্ভত জালুকবাড়ী আরক্ষী থানাত দাখিল করেছে এজাহার। যোরহাটর তিতাবর আরক্ষী থানাত সাপর আতঙ্ক। লক আপর ভিতরতে আসামিক মেরিয়াই ধরলে সাপে। এই ঘটনাত সকলে সন্নিধ হেরুয়াই পেলুয়া রাজু রহিদাস নামের অভিযুক্তগুলিকে ভর্তি করা হয় JMCHত। সম্প্রতি রাজুর অবস্থা সুস্থির। ড্রাগস সরবরাহর অভিযোগত অভিযুক্ত রাজু। বিশিষ্ট বুদ্ধিজীবী হাইদর হুসেনের স্বাস্থ্যর অবস্থা ক্রমাৎ সুস্থির। JMCHত 17 জুলাইর চিকিৎসাধীন হয়ে আছে বিশিষ্ট বুদ্ধিজীবীগী। বিগত 4 দিনে ICUত থাকার পিছত সোমবারে কেবিনলৈ স্থানান্তর করা হয়। উপ নির্বাচনত বঙাইগাঁও আসনত কংগ্রেসের প্রার্থিত্ব বিচারি আকুরগুঞ্জ হয়ে পড়েছে অঞ্চলটির দলীয় কর্মী। উল্লেখযোগ্য যে বিরোধী ঐক্য মঞ্চের ফালের সমষ্টিটির প্রার্থিত্বর দাবি তুলিছে রাইজর দলে। কংগ্রেসের ফালের রাইজর দলক এড়ি দিবলৈ অস্বীকার করেছে দলীয় কর্মীসকলে। আগন্তুক 2025 বর্ষত হবলগীয়া গুণোৎসবত শিক্ষার্থীয়ে পরিধান করা ইউনিফর্মরও নম্বর সংযোজিত হব। ধেমাজির শিশিমুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত উপস্থিত হয়ে এই মন্তব্য শিক্ষামন্ত্রী রণোজ পেগুর। শীঘ্রেই ধেমাজি জেলার মাছখোয়ার শিশিমুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাব নতুন রূপ। 8 কোটি টাকা ব্যয়ের নির্মাণ হব শিশিমুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে নতুন ভবনের স্থান পরিদর্শন। ধেমাজির মাছখোয়া শিশিমুখর গেরজাইত বান আক্রান্ত অঞ্চল পরিদর্শন করলে মন্ত্রী রণোজ পেগুয়ে। লগতে অঞ্চলটির বন্যাত সকলের সঙ্গে মত বিনিময় করে মন্ত্রীগুলো। ক্ষিপ্রতার আগবাড়িছে জাগিরোডত স্থাপন হবলগিয়া টাটা গ্রুপের সেমি কন্ডাক্টর প্রকল্পের কাম। ইতিমধ্যে ভূমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মরিগাঁওর উপপঞ্জীয়কর কার্যালয়ত। 2026 চনের ভিতরতে টাটায় এই প্রকল্পত আরম্ভ করব সেমি কন্ডাক্টর প্রস্তুতর কাম। উল্লেখযোগ্য যে অসমত প্রযুক্তির দিকত এক নব বিপ্লবর ঘোষণা করে চলিত বর্ষের 13 মার্চত নতুন দিল্লির অনলাইন ব্যবস্থার সেমি কন্ডাক্টর আর পরীক্ষণ কেন্দ্রের আধারশিলা স্থাপন করেছিল প্রধানমন্ত্রী মোদীয়ে।
টাটা গ্রুপৰ সেমিকন্ডাক্টৰ এই প্রকল্প নির্মাণত ব্যয় হব 27,000 কোটি টাকা এই প্রকল্পৰ প্ৰতিদিনে উৎপাদন হব 48 মিলিয়ন চিপস বান বিধ্বস্ত কলিয়াবৰত চহা কৃষকৰ হাহাকাৰ অৱস্থা মূৰে কপালে হাত দিবলগীয়া পৰিস্থিতি জখলাবন্ধাৰ কেৰি বাকৰিত প্ৰায় 8 বিঘা কৃষিভূমিত কেইবালক্ষাধিক টকাৰ শাক পাচলিৰ লগতে বিনষ্ট অন্যান্য খেতি বানৰ পিছতো যেন দুৰ্দশা আঁতৰা নাই যোৰহাটৰ নিমাতী অঞ্চলত অঞ্চলটোৰ প্ৰায় 7-8খন গাঁৱৰ বাসিন্দা দীৰ্ঘদিন ধৰি পানীৰ মাজত দিন কটাইছে বিগত 20-25 দিন ধৰি জলমগ্ন হৈ আছে বিস্তীৰ্ণ অঞ্চল দুটা জানৰ বাবে কেইবা বছৰ ধৰি বাৰিষাৰ সময়ছোৱাত জমৰ যাতনা ভোগ কৰি আহিছে সকলোকে দীৰ্ঘদিনে অঞ্চলবাসীয়ে বান সমস্যাৰ উদ্ধাৰৰ বাবে বিভাগীয় কৰ্তৃপক্ষক বাৰম্বাৰ অনুৰোধ জনাই আহিছে যদিও কোনো ধৰণৰ পদক্ষেপ নোলোৱাৰ অভিযোগ অঞ্চলবাসীয়ে বিহপুৰীয়াত এখন স্লুইজ গেটে কন্দুৱাইছে প্ৰায় 26খন গাঁৱৰ ৰাইজক সোৱণশিৰি নৈৰ 15 কোটি টকীয়া মথাউৰি আৰু স্লুইজ গেটৰ বাবে পথাৰত শস্য সিঁচিব পৰা নাই বিহপুৰীয়াৰ বৃহত্তৰ অঞ্চলৰ ৰাইজে কিছুদিন পূৰ্বে বানৰ কবলত ভালুকাগুৰিত থকা স্লুইজ গেটৰ মাজৰ অংশত ফাট মেলিছিল যাৰ ফলত বহি যোৱা অংশত মাটি ভৰাই পুতি দিছিল জলসম্পদ বিভাগে শীঘ্ৰে আৰম্ভ হ'ব কামপুৰৰ চাংচুকীৰ পৰা গাৰুখুণ্ডাৰ মথাউৰি নিৰ্মাণৰ কাম বানপানী শুকালে কাম আৰম্ভ হ'ব মঙলবাৰে নগাঁৱত পৰ্যালোচনা বৈঠকত অংশগ্ৰহণ কৰি মন্তব্য মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ মঙলবাৰে নগাঁও জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত অনুষ্ঠিত হৈছিল পৰ্যালোচনা বৈঠকত মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ লগতে বিধায়ক ৰূপক গোস্বামী জিতু গোস্বামী আৰু শশীকান্ত দাসো উপস্থিত থাকে নগাঁৱৰ ৰত্নকান্ত বৰকাকতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত আশ্ৰয় লৈ থকা বন্যাটোৰ খবৰ ল'লে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই এইবাৰৰ বানত কলঙৰ বাঢ়নী পানীয়ে মথাউৰি ছিগাৰ ফলত কেইবাটাও অঞ্চল বুৰ গৈছিল বানত দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম লৈছো এটা বাণিজ্যিক বিৰতি মাইথান ষ্টীল নহয় ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল ন মাহে বন্ধ হৈ থকা ৰূপসী বিমানবন্দৰটো পুনৰ আৰম্ভ কৰাৰ দাবী কোকৰাঝাৰৰ সাংসদ জয়ন্ত বসুমতাৰীৰ পানী শুকোৱাৰ পাছত কাজিৰঙাত এতিয়া হাহাকাৰ অৱস্থা বানে ভাঙি নিলে উদ্যানখনত দাঁতি কাষৰীয়া এটা পৰ্যটক কেম্প অতি কষ্টৰে প্ৰাকৃতিক পৰিৱেশৰ মাজত স্থাপন কৰা কেম্প ওৱান হৰ্ণ ৰাইনো সম্পূৰ্ণৰূপে তছনছ হৈ পৰে বানত বানত কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ কাষৰীয়া বেজগাঁৱত হাহাকাৰ অৱস্থা বলিয়া বানে তছনছ কৰিলে বহু কৃষকৰ সপোন 1 আগষ্টৰ পৰা 15 আগষ্টলৈ অমৃত বৃক্ষ আন্দোলন 2024 সমগ্ৰ অসমত অমৃত বৃক্ষ আন্দোলন উপলক্ষে বিতৰণ কৰা হ'ব 4 কোটি গছপুলি মহানগৰীত বন বিভাগৰ 5টা স্থানৰ পৰা কামৰূপ মেট্ৰ'ৰ 26টা কাৰ্যালয়লৈ বিতৰণ কৰা হ'ব গছপুলিসমূহ ৰঙিয়াৰ হীৰাগাটাত চাঞ্চল্যকৰ ঘটনা ঘৰৰ ভিতৰত ডিঙিত চিপ লৈ থকা অৱস্থাত উদ্ধাৰ এগৰাকী মহিলাৰ মৃতদেহ আছিমা বেগম নামৰ মহিলাগৰাকীৰ ৰহস্যজনক মৃত্যুত স্বামী ফাৰুক আলী জড়িত থকাৰ অভিযোগ মাতৃ পৰিয়ালৰ মৰিয়নীত বিজেপি নেতাৰ গুণ্ডাগিৰি নকছাৰীৰ এটা পৰিয়ালৰ পৰা ভয় ভাবুকিৰে মাটি দখলৰ চেষ্টা বিজেপিৰ চেলেংঘাট মণ্ডলৰ 123 নম্বৰ বুথৰ সভাপতি ইন্দ্ৰ প্ৰধানৰ বিৰুদ্ধে তিতাবৰত ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিছে জাপানীজ এনচেফেলাইটিছ ৰোগে তিতাবৰত জাপানীজ এনচেফেলাইটিছত আক্ৰান্ত হৈ এগৰাকী কিশোৰীৰ মৃত্যু লেটেকুজান চাহ বাগিচা কৰ্তৃপক্ষৰ শ্ৰমিকসকলে বসবাস কৰা আৱাসিক এলেকাৰ নলা নৰ্দমাসমূহ চাফা নকৰাৰ অভিযোগ যাৰ বাবে লেটেকুজান চাহ বাগিচাৰ এনচেফেলাইটিছ ৰোগৰ প্ৰাদুৰ্ভাৱ ঘটা বুলি ক্ষোভ শ্ৰমিকসকলৰ কলিয়াবৰত বান পৰিস্থিতিৰ মাজতে এইবাৰ জাপানীজ এনচেফেলাইটিছৰ আতংক এনচেফেলাইটিছত আক্ৰান্ত হৈ কলিয়াবৰতো এজন লোকৰ মৃত্যু মৃত লোকজন কলিয়াবৰৰ সোণাৰী গাঁৱৰ সুজিত কুমাৰ চাংবাই বৰুৱা করিমগঞ্জত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত 5 জনের মৃত্যু অটোরিক্সা আর চারিচকিয়া বাহনের মাজত হওয়া মুখামুখি সংঘর্ষ দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয় এজন লোক দুর্ঘটনার থিতাতে মৃত্যু এটি কিশোর অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই দুর্ঘটনা দুর্ঘটনার পিছতে নীলাম বজারের বেড়াজালত উত্তেজনার সৃষ্টি হয় তিনিচুকীয়াৰ লংচোৱাল স্থিত শিক্ষা দাস গুৰুকুলত ভয়ংকৰ অগ্নিকাণ্ড বিদ্যালয়খনৰ ওপৰ মহলাৰ ছাত্ৰাবাসত সংঘটিত হয় অগ্নিকাণ্ড অৱশ্যে অগ্নিকাণ্ডৰ ঘটনাৰ সময়ত ছাত্ৰাবাসটোত নাছিল কোনো ছাত্ৰ গোসাইগাঁৱত জৈৱিক সাৰেৰে পানী লাওৰ খেতি কৰি স্বাৱলম্বী কৃষক গোসাইগাঁৱৰ 1 নম্বৰ আশ্ৰাওহাৰী গাঁৱৰ হজৰত আলী খান্দকাৰে পানী লাওৰ খেতি কৰি লাভান্বিত হৈছে ঐন বছৰৰ দৰে 2 বিঘা মাটিত 140 জোপা পানী লাওৰ গছ ৰোপণ কৰিছে কৃষকজনে মিজোৰামৰ 306 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত অঘটন বহি পৰিল কালভাৰ্ট উক্ত কালভাৰ্টটোৰ বহন ক্ষমতা কমি যোৱাৰ বাবে ভাগি পৰে কালভাৰ্ট ইতিমধ্যে কালভাৰ্টত ট্ৰাকৰ চকা সোমাই যোৱাৰ ফলত ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো বন্ধ
গহপুর মহকুমা কৃষি বিষয়া কার্যালয়ত একাংশ কৃষকক সরকারী কর্মচারী বেয়া ব্যবহার করার অভিযোগ। এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে বরঙাবাড়ির কৃষক নীরেন বরা আর সহযোগী। কামপুর বরসুঙত কপিলী নৈর গড়াখহনিয়া প্রতিরোধের দাবিত ধর্মঘট। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কামপুর আঞ্চলিক আর বানপীড়িত কামপুরের বরসুঙাবাসী রাইজর সহযোগত বরসুং গাঁওয়ার কপিলী গড়াখহনিয়ার সম্মুখত মূল ঘাইপথের কাষত পালন করা হয় অবস্থান ধর্মঘট কার্যসূচী। দবকা সাপ্তাহিক পশুধনের বাজারত বৃহৎ রাজ ফাঁকির অভিযোগ। নীতি বহির্ভূতভাবে টোল কালেক্টর হিসাবে নিয়োগ করে পৌরপতিয়ে বৃহৎ রাজ ফাঁকি দিয়ার অভিযোগ। বাইহাটা চারিআলিত বাতর নাট প্রদর্শন। সংগীত গ্রুপ অফ ক্রিয়েশনের উদ্যোগত ড্রাগসর বিরুদ্ধে বাতর নাট প্রদর্শন করলে শিল্পীসকলে। ভোলা নদীর খহনিয়ায় তীব্র রূপ ধারণ করেছে ওদালগুড়ির খৈরাবাড়ি অঞ্চলত। প্রতি বছরে বিঘায় বিঘায় কৃষিভূমি নৈর বুকুত জাহ যাওয়ার পাছতো জলসম্পদ বিভাগে কোনো ব্যবস্থা নোলার অভিযোগ। শিবসাগরের 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত দুরবস্থা। শিবসাগরের ভটিয়াপা রূপহী মুখ আদি এলাকাসমূহ রাষ্ট্রীয় ঘাইপথত পুখুরী সদৃশ গাঁত, যার বাবে রাষ্ট্রীয় ঘাইপথত যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। জরিয়ার সুতির পাড়ের কৃষকসকলে এইবার সর্বাধিক হারত শাক পাচলি উৎপাদন করে সেউজ বিপ্লবর ঘোষণা করেছে। কঠোর শ্রম আর গাঁথির ধন ভাঙি উৎপাদন করা শাক পাচলিসমূহ বজারত বিক্রি করার সময় মধ্যভোগীর বাবে ন্যূনতম দাম নোপাত কৃষকসকলে এতিয়া হাহাকার করেছে। অসমৰ নেমু টেঙাক জাতীয় ফল হিচাপে ঘোষণা করার পাছতো আজিলৈকে নেমু খেতি করা কৃষকসকলে নাপালে কোনো সরকারি সা সুবিধা। মহানগরীর সুনচালীর রামি সিং চাপরিত বন্যহস্তী ট্রাক। রামি সিং জনাঞ্চলত বন্যহস্তী প্রবেশ করে ভাঙিলে চারিটাকৈ বাসগৃহ। কলিয়াবরৰ জনাঞ্চলত বন্যহস্তীর মুক্ত বিচরণ। খাদ্যর সন্ধানত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বহু বন্যহস্তী ওলাই আহিছে কলিয়াবরৰ জনাঞ্চললৈ। কলিয়াবরৰ বামুনীত পুনৰ বাঘৰ আতংক। সোণাৰী কামাখ্যা অঞ্চলত এতিয়া কলিয়াবরৰ বামুনীত বাঘৰ মুক্ত বিচৰণ। অঞ্চলটোত ঢেকীয়াপতীয়া বাঘে নিধন কৰিছে কেইবাটাও গোধন। ৰহাত এডাল গছৰ ওপৰত পৰিলক্ষিত হল এডাল প্ৰকাণ্ড অজগৰ। ৰহাৰ ছয় নম্বৰ ৱাৰ্ডৰ কলঙৰ পাৰত থকা এডাল গছত পৰিলক্ষিত হল প্ৰকাণ্ড অজগৰডাল। ইতিমধ্যে উদ্ধাৰ কৰা হৈছে বৃহৎ অজগৰডাল। তামোলপুর জেলার টেবিতোলাত সমূহিয়া ভূঁই রোয়া অভিযান। টেবিতোলাত সদৌ সাঁওতাল ছাত্র সন্থার উদ্যোগত আর তামোলপুর জেলা সাঁওতাল ছাত্র সন্থার সহযোগত এই সামূহিক ভূঁই রোয়া অভিযান রূপায়ণ করা হয়। বাক্সাত কৃষিকর্মার অনন্য নিদর্শন দেখুয়াইছে কৃষক খগেন বড়ুয়ে। বাক্সা জেলার বুনবাড়ি গাঁওয়ার খগেন বড়ুয়ে এগারী আদর্শ খেতিয়ক। খগেন বড়ু কৃষি ফার্মত উৎপাদিত শাক পাচলি বিভিন্ন প্রান্তর বজার দখল করবলে সক্ষম হয়েছে। ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক সংঘর উদ্যোগত জাগিরোডত অনুষ্ঠিত হয় শিফটিং কার্যসূচী। শ্রমিকসকলের খোয়াপানি শৌচাগার সমবেতন সম অধিকার কেন্টিন পেনশন শ্রমিকর সন্তানক উচ্চ শিক্ষার ব্যবস্থা আদি মুঠ তেরো দফিয়া দাবী কার্যকরী হবলে লওয়া বৃত্তিগত শ্রম সংহিতার অধীনত পূরণ করার আয়োজন করা হয় এই কার্যসূচী। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ মর্মে জাগিরোডর কলামন্দির প্রেক্ষাগৃহত আয়োজন করা অনুষ্ঠানত উত্তর পূব সীমান্ত রেলওয়ে মন্ডলের পাঁচটা সংমন্ডলত কর্মরত শ্রমিকসকল উপস্থিত থাকে। 29 জুলাইত আক্রাসুর 34 সংখ্যক প্রতিষ্ঠা দিবস আমিনগাঁও লোকনির্মাণ বঙ্গলাত অনুষ্ঠিত হব সংগঠনটির প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানের বাবে ইতিমধ্যে আমিনগাঁও শিলারায় উদ্যান চাফ চিকুণ করেছে সংগঠনটির সদস্যসকলে। 19 জুলাইত মুক্তি পাওয়া অসমীয় চলচ্চিত্র বিদুর ভাই প্রচারের বাবে রঙিয়াত আহি উপস্থিত হল ছবিখনের কলা কুশলীর দলটো। রঙিয়ার ডিলাইট গোল্ড সিনেমা হলত উপস্থিত হওয়া দলটো সিনেমা হলটির স্বত্বাধিকারী দলি শইকীয়ায় ফুলাম গামোচারে আদরণি জানায়। গহপুরত পশ্চিম কোঠাই চুকত আজিলৈকে নির্মাণ নহল ভগ্ন মথাউরি। ব্রহ্মাজন নৈর বাঢ়নি পানিয়ে মথাউরিটো ভগার ফলত রাইজ নামিবপরা নাই। কৃষি কার্যত নির্মীয়মান বিভাগসমূহের চরম অবহেলার বাবে এই মথাউরিটো নির্মাণ নকরার অভিযোগ স্থানীয় রাইজ। নলবাড়ীত তিনিখনকৈ ভ্রাম্যমান থিয়েটারের চলিছে আখড়া। নলবাড়ীর রুদ্রাক্ষ থিয়েটারের আখড়া গৃহতো মাটি আখড়াত ব্যস্ত হয়েছে শিল্পী কলা কুশলীসকল। জামুগুড়িহাটত উপ পৌরপতি অঞ্জন কলিতাক আক্রমণ করে জেলর আলহী হল চারি অপরাধী। জামুগুড়ি পৌরসভার অন্তর্গত বরভগিয়ার গোসাইচুক গাঁওয়ার পথ নির্মাণের কাম চলি থাকার সময়তে সংঘটিত হয় এই ঘটনা। গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হয় নাকর মূল্যায়ন। পাঁচখন রাজ্যের ভিতর অনুষ্ঠিত হয়ে থাকা নাকর যে মূল্যায়ন এয়া তৃতীয়বারের বাবে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের স্তর তথা মানদণ্ড উন্নত করবলে নাকে আয়োজন করে এই কার্যসূচী। বোকাখাত JDSG মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীর দলে কাজিরঙার বন্যপ্রাণী সুরক্ষার বাবে গ্রহণ করেছে বিশেষ পদক্ষেপ। মহাবিদ্যালয়খনের ছাত্র ছাত্রীসকলে হাতে হাতে ব্যানার প্লে কার্ড লৈ রাষ্ট্রীয় ঘাইপথে অহা বাহনসমূহক ধীর গতি চলাবলৈ আর হর্ন নবজাবলৈ আহ্বান জানায়।
গহপুর মহকুমা প্রশাসনের উদ্যোগত আর ছয়দুয়ার প্রাথমিক শিক্ষা খণ্ডর সহযোগত অনুষ্ঠিত হয় সামার শাইন ক্যাম্প 2.0। মহকুমাধিপতির কার্যালয়ের সভাকক্ষত অনুষ্ঠিত মহকুমাটোর অষ্টম আর নবম শ্রেণীর ছাত্রছাত্রীসকলের তিনদিনিয়া কার্যসূচীরে আরম্ভ হয় এই ক্যাম্প। টিংখাঙর রাজগড়ত স্বেচ্ছাসেবী ন্যাস গ্রোথ ফ্রম গ্রাসরুটসর উদ্যোগত অনুষ্ঠিত হওয়া অন্বেষণ শীর্ষক শক্তি কার্যসূচীত উপস্থিত রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া রাজগড় চাহ বাগিচা খেলপথারত সামরণি অনুষ্ঠানত মুখ্য অতিথিরূপে অংশগ্রহণ করে রাজ্যপালগী। আরক্ষীর তিতাবরস্থিত তৃতীয় আরক্ষী বাহিনীর 67 সংখ্যক প্রতিষ্ঠা দিবস পালন মঙ্গলবার যোরহাট জেলা আরক্ষী অধীক্ষক শ্বেতাঙ্গ মিশ্রর উদ্যোগত সফলতার উদযাপন করা হয় প্রতিষ্ঠা দিবস। ভূটান পাহাড়ের পাদদেশত অবস্থিত দারাগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্যয় আকর্ষিত করেছে পর্যটকসল। সম্প্রতি গরমের দিন শিলং বা মানালির সলনি এটা অবসর বিনোদনের দারাগাঁওলে আগমন ঘটিছে বহু লোক। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর ফিফার ভুবনেশ্বর একাডেমিত প্রশিক্ষণের নির্বাচিত হয়েছে এগারী কিশোর খেলোয়ে। শিবসাগরের মেটেকাঘাটর রেহান আহমেদ নামক কিশোর খেলোয়েগিয়ে তিন বছরের প্রশিক্ষণ কেন্দ্রত ফুটবলের উচ্চ প্রশিক্ষণের সুযোগ লাভ করেছে। কোকরাঝারের সাই স্টেডিয়ামত সেনাবাহিনীর উদ্যোগত আর বিটিআর পরিষদীয় সরকারের সহযোগত অনুষ্ঠিত হব 133 সংখ্যক দুরান্ত কাপ 2024 30 জুলাইর পর 21 আগস্টলে অনুষ্ঠিত হব 133 সংখ্যক দুরান্ত কাপ প্রতিযোগিতা। অলিম্পিকের ভারতের 117 জনীয় খেলোয়ের দলটি উপস্থিত হয়েছে প্যারিসত। 26 জুলাইর পর আরম্ভ হবলগিয়া প্যারিস অলিম্পিক 11 আগস্ট সামরণি করব। 27 জুলাইত 10 মিটার এয়ার রাইফলসর শ্যুটিংয়ের জড়িয়ে ভারতে আরম্ভ করব 2024 অলিম্পিকের যাত্রা। 2024 চনের অলিম্পিকের পর বহিষ্কৃত ইসরায়েল। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সিদ্ধান্ত মর্মে বাহির হল দেশ। 2022 চনত রাশিয়ায় ইউক্রেন আক্রমণ করার পিছত আন্তঃরাষ্ট্রীয় অলিম্পিক কমিটিয়ে জারি করা নিষেধাজ্ঞার বাবে দুখন রাষ্ট্র রাশিয়া আর বেলারুসে প্রতিনিধিত্ব নকরে। মুম্বাইর বান্দ্রা এলাকাত তীব্রবেগী বাহনত দৌড়াত্মক দিন দুপুরতে এখন দ্রুতবেগী বাহনে মহতিয়া নিয়ে দুজনকে পথচারী। এই ঘটনায় থিতাতে নিহত হয়েছে এজন, আনজন গুরুতরভাবে আহত। সিসিটিভিত বন্দী হওয়া এই দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমত ভাইরেল। জিওর গ্রাহকলৈ সুখবর, পুনের বজারলে আহিছে জিওর 999 টকীয় প্ল্যান। কিছুদিন পূর্বে 999 প্ল্যানের সলনি অনা হয়েছিল 1199 টকার প্ল্যান। বর্তমান 200 টকা হ্রাস করে পুনের 999 টকীয় প্ল্যান লৈ আহিছে জিও। গুজরাটের মুন্দ্রা মান্ডবী আর নখন্দ্রান অঞ্চলত অভাবনীয় পরিস্থিতি। দুদিন ধরে চলা নেড়েনেপেড়াক হওয়া বরষুণের ফলত অঞ্চলকিটা সৃষ্টি হয়েছে কৃত্রিম বান। বানের স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা। এইবারের সার্কর ভিতর উদ্ধার হল ড্রাগস। রিও ডি জেনেরিওর এক বিজ্ঞানীর দলে 13টা সার্কর উপর করা এক গবেষণাত প্রকাশ পাইছে ভয়ঙ্কর তথ্য। জীববিজ্ঞানীসকলে সার্কর পেশী আর যকৃত ড্রাগসের উপস্থিতিত ধরা পেলাইছে। অবশ্যে ইয়ার আসল সত্যতা এতিয়াও রহস্যর আবর্তন। ওচর চুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথ এন্ড স্টিল।